Hi friends, how are you? This is Hirok and you are watching Hirok Rajar Deshe. বন্ধুরা আজ তোমাদের নিয়ে কলকাতার তিনটে জায়গায় যাব। এক ভিক্টোরিয়া মেমোরিয়াল, দুই সেন্ট পলস ক্যাথিড্রাল, তিন বিড়লা প্ল্যানেটারিয়াম। মনে রাখবে আজকের ভিডিওটা খালি এন্টারটেনিং না, তার সঙ্গে ভিডিওটাতে বেশ কিছু ইনফরমেশান তোমাদেরকে প্রোভাইড করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। বন্ধুরা তোমাদের নিয়ে আজ শহর কলকাতা ঘুরতে বেরিয়েই পড়লাম। তো প্রথমেই আমরা যে ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আমরা সেদিকেই এগোচ্ছি। এখানে এন্ট্রি ফি মাত্র 20 টাকা, আর যদি ফরেন ট্যুরিস্ট হয় তাদের জন্য 200 টাকা, আর ক্লাস 12 পর্যন্ত স্টুডেন্টদের এন্ট্রি ফি সম্পূর্ণ বিনামূল্যে। তো আমরা প্রবেশ করেছি ভিক্টোরিয়াতে, অসাধারণ একটা সৌধ। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, আমি আরও বিস্তারিত বলবো, তবে তার আগে আশপাশটা তোমাদের একবার দেখিয়ে দিই। খুব সুন্দর এখানকার পরিবেশ, খুব সুন্দর বললে ভুল হবে, খুবই সুন্দর। আর যখন কোনো এরকম সৌধর সামনে একটা জলাশয় বা লেক থাকে তার সৌন্দর্য আরও বেড়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ সামান্য বৃষ্টি পড়ছে, একদম মোহময় একটা পরিবেশ। দেখো কত সুন্দর, কত বড় একটা জলাশয়, মোটামুটি নিরবতা এখানে বিরাজ করছে। তোমরা সবাই এখানে সিসিটিভির নজরবন্দিতে রয়েছো। আমি আরেকটু এগিয়ে যাব। তো তোমাদের দুই একটা কথা বলি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। তোমরা যে স্মৃতিসৌধটা এখন দেখছো এটা আগা গোড়া শ্বেতপাথরের তৈরি। ইংল্যান্ডের মহেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত একটি স্মৃতিসৌধ, তবে বর্তমানে এটা একটা প্রদর্শনীশালা জাদুঘর মাত্র, কলকাতার গুরুত্বপূর্ণ একটা আকর্ষণ। এটা আমি অনেক কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর ভিতরে অর্থাৎ মিউজিয়ামে প্রবেশ করতে গেলে সেখানে আলাদা এন্ট্রি ফি দিতে হবে, আর আরও বড় কথা হলো সেখানে ক্যামেরা বা মোবাইল একদম অ্যালাউ নেই। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে রীতিমতো চেক করে ভিতরে ঢোকানো হয়, এমনকি মেটাল ডিটেক্টরও বসানো রয়েছে। দেখো কত সুন্দর, আমি বলেইছিলাম আগা গোড়া শ্বেতপাথরে, সামনে থেকে দেখলে অসাধারণ। দেখো কিভাবে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আশপাশের পরিবেশ নিয়ে তো কথাই হবে না, দেখে চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ। ওই যে দূরে যে লম্বা বিল্ডিংটা দেখছো এটা টাটা স্টিলের একটা অফিস, দারুণ। পুরো ক্যাম্পাসটাতে এরকম লাল বালিপাথর ছড়ানো আছে। আমি তোমাদের এই সৌধটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবো, আমি কোনাকুনি দেখাচ্ছি। দেখো কত সুন্দর। সব থেকে বড় কথা হলো আমি যেটা দেখলাম সেটা, এটা এমন স্মৃতিসৌধ না যেটা সামনাসামনি সুন্দর লাগছে, তুমি যদি এর পিছনে যাও, পাশে যাও বা ডান দিক বাদিক যেদিক থেকেই দেখো না কেন, এটাকে সমান সুন্দর লাগবে, এতটাই সুন্দর এটা।
এর নির্মাণ কার্য শুরু হয়েছিল 1906 সালে আর সম্পূর্ণ হয় 1921 সালে। আসলে বেলফাস্ট সিটি হল নামে একটা স্থাপত্য শৈলী রয়েছে, তার আদলেই এই ভিক্টোরিয়া তৈরি। এর ডিজাইন করেন স্যার উইলিয়াম এমারসন। এই স্মৃতিসৌধের নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি নামে এক সংস্থার উপর। অসাধারণ। আমি আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পরিবেশ। শীতকালে এলে তোমরা অনেকটা ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতে পারবে, অনেকটা বুঝতে পারবে অনেকক্ষণ। কিন্তু মনে রাখবে এর ভিতরে খাবার দাবার কিছুই পাওয়া যায় না, তাই তোমরা যেটাই খেতে চাও না কেন সেটা বাইরে থেকে কিনে আনবে, একমাত্র জলটা ভিতরে পাবে আর বাকি সবই কিনে আনতে হবে। আমি একটু জুম করেই দেখাচ্ছি, দেখো এই জলাধারটার পাশ দিয়ে দূরে দূরে বসার জায়গা রয়েছে, অনেকে এখানে বসে থাকে আর সময় কাটায়। একদম নীরব পরিবেশ, খুব সুন্দর লাগবে। শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা না, তার আশপাশটা এত সুন্দর, এত পরিচ্ছন্ন। সামান্য বৃষ্টি হয়ে গেছে তাই কিছু কিছু জায়গায় কাদা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা যেখান দিয়ে যাবে সেই সমস্ত জায়গাগুলো বেশ পরিচ্ছন্ন। তোমরা এখানে যদি সকাল 10-11টায় ঢোকো, বিকেল 4-5টা পর্যন্ত অনায়াসে কাটাতে পারবে, একটুও বোর ফিল করবে না। হ্যাঁ, হয়তো এখানে কোনো রাইডস নেই বা বিনোদনের ব্যবস্থা নেই, কিন্তু নীরবতাটাই এখানে একটা বিনোদন। কিছু বাচ্চা কাচ্চা খেলছে, অসাধারণ। এখানে দুটি স্থাপত্য রীতির সংমিশ্রণ ঘটেছে, এক ইতালীয় রেনেসাঁ স্থাপত্য আর এক মুঘল স্থাপত্য। আমি এবার ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাব, তার আগে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি যাতে তোমাদের ভিডিও থেকেই একটা কনসেপ্ট তৈরি হয়। বন্ধুরা, আমাদের পরবর্তী ডেস্টিনেশন বিড়লা প্ল্যানেটারিয়াম। বন্ধুরা, তোমাদের নিয়ে হাজির হয়ে গেছি এমপি বিড়লা তারামণ্ডলে। ভারতের একটি অন্যতম আকর্ষণ এটা, মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটারিয়াম। আসলে এটা একটা জাদুঘর, তো চলো একবার দেখে নিই আমরা। তো প্রথমেই বলে দিই, এখানে প্রবেশের কোনো মূল্য নেই, কিন্তু যদি তোমরা ভিতরে ঢুকে শো দেখতে চাও তাহলে তার জন্য তোমাদের টিকিট কাটতে হবে। তো দেখো, বিড়লা প্ল্যানেটোরিয়াম সাঁচির বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত একটি একতলা ভবন। এটা কোথায় রয়েছে জানো? এটা রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল আর ময়দান তার ঠিক সংযোগস্থলে। তো সংযোগস্থলে অবস্থিত এই প্ল্যানেটোরিয়ামটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম, এটা সবচেয়ে বড় কথা। তো ভারতে আরও দুটি প্ল্যানেটোরিয়াম রয়েছে, একটা হায়দ্রাবাদে আর একটা চেন্নাইতে। আমরা দেখছি কলকাতারটা, খুব সুন্দর বাইরেটা সাজানো গোছানো, মানুষের আনাগোনা। এখানে যারা লাইন দিয়েছে তারা শো দেখবে। আমি তোমাদের শোয়ের টাইমিংটাও বলে দেব, কখন বাংলা বা হিন্দি বা ইংরাজিতে শোগুলো হয় আলাদা আলাদা সময়ে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। খুব সুন্দর, আমি এবার টাইমিংটা দেখিয়ে দিই, দেখে নাও তোমরা, চার্টেই লেখা আছে। তোমরা হিন্দিতেও শো দেখতে পারো, ইংলিশেও দেখতে পারো, বেঙ্গলিতেও দেখতে পারো, কিন্তু তার জন্য সময় আলাদা আলাদা।
তবে এখানে ভিতরে প্লাস্টিক ব্যাগ একদম অ্যালাউ নেই। এবার আমরা এখান থেকে বেরোলাম, কিছু খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছ এখানে ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট, আইসক্রিম সব কিছু পেয়ে যাবে, সিঙ্গারা রয়েছে, অর্থাৎ স্ন্যাক্স জাতীয় কিছু প্রচুর পেয়ে যাবে এখানে, সেটা ভিক্টোরিয়ার সামনেও পাবে। তবে আমি 20 টাকার ফুচকা খেলাম, মাত্র 6টা দিল, একদম বাজে খেতে। এবার একটু আইসক্রিম খাবো। খুব সুন্দর পরিবেশ এখানে। অনেক কিছুই রয়েছে খাবার দাবার এখানে। তো আমি একটা বাটার স্কচ নিলাম, এখন খেয়ে দেখতে হবে আইসক্রিমটা কেমন। আর খেতে খেতে আমি এগিয়ে যাব সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের দিকে। তো বন্ধুরা, আইসক্রিমটা বেশ ভালোই ছিল, ফুচকার মতো হতাশ করেনি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সেন্ট পলস ক্যাথিড্রালের দিকে, ঐতিহ্যবাহী একটা গির্জা। গির্জাটি গথিক স্থাপত্যের আদলে নির্মিত, গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শনও বটে। তবে এখানে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে, দেখতেই পাচ্ছি টিকিট কেনার খুব একটা ভিড় নেই। একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু বিদেশি ট্যুরিস্ট এসেছে। তো আমি টিকিটটা কাটবো, একটু ফাঁকা হয়েছে, কোভিড সিচুয়েশানে একটু ভিড় এড়িয়েই চলছি। দেখো আমি টিকিট কাটলাম, পার হেড 10 টাকা করে এখানে এন্ট্রি ফি। এবার এগিয়ে যাব ধীরে ধীরে। এখানকার নীরবতা একটা বাড়তি পাওনা, দারুণ। আশপাশটাও বেশ সাজানো গোছানো। আমি ভিতরে প্রবেশ করার পর আশপাশটা একটু ঘুরে দেখব। ধীরে ধীরে প্রথমে ক্যাথিড্রালের দিকে এগোব। এই গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1839 সালে, আর নির্মাণ কার্য শেষ হয় 1847 সালে। একটা কথা লোকে বলে যে এটা নাকি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল আর এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। এটা এর স্থাপত্য শৈলী হল ইন্দো গথিক। এর দৈর্ঘ্য 75 মিটার, প্রস্থ 25 মিটার। গির্জার শিখরের উচ্চতা 61 মিটার। 1897 সালের ভূমিকম্প এবং 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই চার্চ। তারপর এর ডিজাইন খানিকটা সংশোধিত হয়েছে। এটা যে একটা ঐতিহ্যবাহী চার্চ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, খুবই সুন্দর। আমি আর একটু এগিয়ে যাব তোমাদেরকে দেখানোর জন্য, আশপাশটা দেখিয়ে নিচ্ছে একবার, খুবই সুন্দর। একেবারে দৌড় গোড়ায় চলে এসেছি, তবে এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, আমি একটু তাও এগিয়ে যাব। ভিতরটা খুবই সুন্দর কিন্তু দেখাতে পারছি না, কারণ ক্যামেরা বা মোবাইল এখানে অ্যালাউ নেই। ভিতরটা খুবই সুন্দর বন্ধুরা, এত সুন্দর পরিবেশ এখানকার, মোহময়। রানী ভিক্টোরিয়া যে এখানে এসেছিল তার ছবি দেখলাম, ভিতরটা খুব সুন্দর। পিন ড্রপ সাইলেন্স এখানে বিরাজ করছে, দারুণ দারুণ এক কথা। তোমরা অবশ্যই এখানে আসবে, না হলে মিস করবে। চলো এবার অন্য কোথাও একটা যাব। তো তোমাদের কথা দিয়েছিলাম 3টে জায়গা দেখাবো, আরও একটা জায়গা দেখাবো তোমাদেরকে, সেটা সাসপেন্সে রাখছি। দেখো কত বিদেশি ট্যুরিস্ট,
মনে হয় চায়না থেকে এসছে, কি যে বলছে কিছুই বুঝতে পারছি না, বুঝে কাজও নেই। চলো আর একটা জায়গা তোমাদের দেখাবো। এগিয়ে যায় ধীরে ধীরে, তবে সেখানে যাওয়ার আগে চার্চের আশপাশটা একটু দেখে নাও, খুবই সুন্দর। আমি আসার সময় একটা জায়গা দেখেছিলাম, এখানকার পরিবেশটা একদম নীরব, পিন ড্রপ সাইলেন্স যাকে বলে, খুব সুন্দর। সাজানো গোছানো বেশ সুন্দর, ঝকঝকে একদম পরিবেশ, বৃষ্টি হয়ে গেছে সবে, কি সুন্দর। আমি একটু ভিতরে যাবো, ওখানটা এগিয়ে গিয়ে দেখবো কি আছে। চলো বন্ধুরা একটু এগিয়ে যাই, হ্যাঁ জুম করে দেখাচ্ছি, তবু যাবো একটু কাছে গিয়ে দেখবো, কারণ এখানে তো আমরা প্রবেশ করতেই পারি। যাচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আছি, পিছন দিকে দেখো কত সুন্দর, একটু কালো কালো স্পট পড়েছে, এর জন্য মনে হচ্ছে আরো যেন ঐতিহ্যবাহী। চলো এবার দেখি তো কি আছে, খুব সুন্দর সাজানো একদম, বাহ বেশ সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, পাথর দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে, রাত্রেবেলা লাইট দেওয়া হয় এখানে দেখতেই পাচ্ছি, অসাধারণ অসাধারণ। তো দেখলাম আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, আর একটা আকর্ষণ তোমাদের কাছে রয়েছে বন্ধুরা, আর একবার অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করে দেবে, ঘুরে ঘুরে ভিডিও করছি তোমাদেরকে বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাইরে বেরিয়ে এলাম সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে, এবার গেস করো আমরা কোথায় যাচ্ছি, এটা আমি বলিনি আগে, কি সুন্দর। আমরা ফুটপাথ দিয়ে এগিয়ে চলেছি, পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমার, এখন পুরো এরিয়াটা একদম সাইলেন্ট। এই তিনটে জায়গায় ছিল একদম মধ্য কলকাতায়, খুব সুন্দর। কেউ গেস করতে পারলে না, আমি এখন যাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টস, এটা কলকাতার অন্যতম একটা পুরানো চারুকলা সোসাইটি, কলকাতার না ভারতেরও। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1933 সালে, প্রতিষ্ঠা করেছিলেন রানু মুখোপাধ্যায়, রাস্তার মধ্যে পড়ল, তাই এটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম, বিখ্যাত একটা জায়গা, ঐতিহ্যবাহী, খুব সুন্দর। দেখে নাও একাডেমি অফ ফাইন আর্টস। তো এবার আমাদের ফেরার পালা, তবে শহর কলকাতার রাস্তাঘাট একটু দেখে নাও, হয়তো অনেকে অনেকদিন আসুন লকডাউন সিচুয়েশনের জন্য, খুব সুন্দর। তো বন্ধুরা এভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্টে এগিয়ে চলেছি আজকের মতো, ধন্যবাদ বন্ধুরা।